দেখো কি অবস্থা কন্ট্রোলের, এইভাবে কন্ট্রোল দেওয়া যায়? দেখো এরকম বৃষ্টি পড়ছে, এসব চাল ফাল সব ভিজছে দেখছো কিভাবে। তাড়াতাড়ি লাও, ভিজে যাবে সব। দেখো কিভাবে বৃষ্টি পড়ছে, নেলে একটু চাগায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, একটা ভাইরাল ভিডিও যেটা আমার কাছে এসেছে, দুয়ারে রেশন প্রজেক্ট, একেবারে পাড়ায় পাড়ায় গিয়ে যে রেশন দেওয়ার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভোটের সময় কিন্তু বলা হয়েছিল একেবারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে, কিন্তু পরবর্তীকালে সেখান থেকে সরে এসছেন খানিকটা, বলেছেন যে একেবারে দুয়ারে যেতে হবে না, তবে পাড়ায় পাড়ায় যেতে হবে। পাঁচশো মিটারের মধ্যে সাধারণ মানুষ তারা একেবারে রেশন পেয়ে যাবেন, সেই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু তারপরেও অনেকটা সময় চলে গেছে, এখনও যে সেটাও হচ্ছে সব পাড়াতে সেটা কিন্তু নয়, অনেক জায়গাতে কিন্তু এখনও বলা হচ্ছে যে এখনও আমাদের পাড়াতে কিন্তু রেশন আসছে না। তবে দর্শক, এই যে যারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রেশন ডিলাররা, দেখছেন কী অবস্থা, এমন একটা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, যে যেটা বাস্তবায়িত করাটা কিন্তু খুব কঠিন, এটা আমরা বুঝতে পারছি। দর্শক, এমনিতেই গ্রাম বাংলার যে রাস্তার হাল, আমি আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে রাস্তার হালের, তার মধ্যে বৃষ্টি রয়েছে, বাদল রয়েছে, এবং কোথায় বসে তারা দেবেন, কোথায় তারা দাঁড়িয়ে দেবেন, যে গাড়িটা কেনার কথা বলা হচ্ছিল সেটাও অনেকে কিনতে পারছেন না, ফলে তারা তাদের মতো করে ইঞ্জিন ভ্যানে করে বা এসব নিয়ে মাল নিয়ে একটা জায়গায় গিয়ে হয়তো দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জায়গাতে, কিন্তু সেটা করতে গিয়ে দেখুন কী অবস্থা, চাল টাল সব নিয়ে গেছেন, এদিকে বৃষ্টি নেমে গেছে, যেতেই হবে, রেশনের মাল দিতেই হবে, বৃষ্টি নেমে গেছে, এখন এত একটা ত্রিপল নিয়ে এখন হিমশিম খাওয়ার মতো অবস্থা। যারা ছিলেন তাদের কর্মচারীরা দেখতেই পাচ্ছেন যে কীভাবে অবস্থা, মানে এমন পরিস্থিতি যে এখানে কতজনকে মিলে যে এই রেশন ডিস্ট্রিবিউট করতে হবে এবং এই খরচটা কী করে উঠবে সেটা সব থেকে বড় চিন্তা রেশন ডিলারদের কাছে। কমিশন হয়তো খানিকটা বাড়ানো হয়েছে, কিন্তু তারা বলছে যে এর থেকে অনেক বেশি খরচ, আর তাছাড়া মানে এমন একটা প্রজেক্ট, এটাকে বাস্তবায়িত করাটা কিন্তু খুব কঠিন, কারণ অনেক মালপত্র নিয়ে যেতে হয় গ্রামে, সেখানে নিয়ে যেয়ে রাখা, সেখানে কি সব জায়গায় মানে রাখার জায়গা রয়েছে? বলা হয়েছিল আইসিডিএস সেন্টার আছে ইত্যাদি জায়গায় বসে দেওয়া যাবে, কিন্তু যাতায়াতের পথেও তো এরকম বৃষ্টি নেমে গেল, এবং সব জায়গায় যে আইসিডিএস সেন্টারে আবার ইলেকট্রিসিটি আছে তাও নেই, ফলে যে মেপে ওজন করে দেবেন সেই মেশিন চলছে না, অনেকে বলছেন সেখানে ইলেকট্রিসিটি নেই, অনেক সময় অন্ধকার হয়ে রয়েছে, কী করে দেওয়া সম্ভব? তা সত্ত্বেও যেহেতু বলেছেন, সুতরাং দিতে হবে, আবার না যদি দেওয়া হয় যদি আবার লাইসেন্সটা বাতিল হয়ে যায়, ফলে সেই ভয়টাও রয়েছে রেশন ডিলারদের, আর এসব করতে গিয়ে অনেকটাই তারা বাধ্য হচ্ছেন যেতে। কিন্তু যেটা হচ্ছে বাস্তবটা দেখুন দর্শক, বৃষ্টি হচ্ছে আর কি অবস্থা, চাল গম সব ভিজে যাচ্ছে, হয়তো এবার ভেজা চালই, ভেজা চাল গমই এবার কাস্টমারদেরকে নিতে হবে, সেখানে ওই জন্য এদিক ওদিক হতে পারে, এবং সেটা আবার কতটা ভালো তারা পাবেন সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে। কিন্তু দর্শক, কী করার আছে? একটা সুস্থ স্বাভাবিক পরিকাঠামোর বাইরে গিয়ে হঠাৎ করে যদি বলা হয় যে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিতে হবে, ঠিক আছে দুয়ারে না হলেও পাড়ায় গিয়ে পৌঁছাতে হবে, কিন্তু সেটাও যে সম্ভব কি না, এইসব ভাবনা চিন্তা কি আদৌ করা হয়েছিল? তা নাহলে এরকম পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, কেন এইভাবে রেশনের মাল ভিজবে, আর ভেজা মাল কেনই বা নেবেন সাধারণ মানুষ, প্রশ্ন উঠবে না? দর্শক, যখন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার, তাহলে আরও পর্যাপ্ত ব্যবস্থা করুক যাতে কারো কোনো অসুবিধা না হয়। সেখানে এই তো দেখতে পাচ্ছি কী অবস্থা চলছে, এইভাবে দুয়ারে রেশন হচ্ছে। আমি দর্শক আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাবো যে রাস্তাঘাটের কী হাল, দর্শক দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে সত্যি রেশন ডিলাররা তাদেরকে বলে দেওয়া হয়েছে দুয়ারে বা পাড়াতে নিয়ে যেতে হবে রেশন, কিন্তু তারা কীভাবে নিয়ে যাবেন, কীভাবে তারা নিয়ে যাবে, রাস্তাঘাটের হালগুলো গ্রাম বাংলার কেমন, সেই খবরটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন? তিনি শুধু বলেন যে এত কিলোমিটার রাস্তা হয়েছে, কিন্তু রাস্তার কী হাল, আমি জাস্ট একটা ভিজুয়াল দেখাবো দর্শক, সেটাও কিন্তু ভাইরাল, আমি জাস্ট একটা ভিজুয়াল আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, দেখলে বুঝতে পারবে যে রাস্তাঘাটগুলো কী হাল। দেখুন একটা আমি রাস্তার হাল দেখাচ্ছি, দেখুন একেবারে ইঞ্জিন ভ্যানে করে মালপত্র নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আবার গাড়ি বের করা যাচ্ছে না, গাড়িটা আবার একটা ট্র্যাক্টরের সাহায্য নিয়ে সেখান থেকে মানে ইঞ্জিন ভ্যানটাকে যখন বের করে আনা হচ্ছে মালপত্র নিয়ে যাওয়া, দেখুন কী অবস্থা, রাস্তাঘাটের হালটা শুধু দেখবেন, এবং সেখানে দেখুন কী অবস্থা, মানে দুয়ারে রেশনটা কীভাবে সম্ভব হবে নিয়ে যেতে, দেখুন এরকম হচ্ছে, গ্রামগঞ্জের রাস্তা এরকম কালো থাকতেই পারে, এই উল্টে গেল, যা
সব উল্টে গেল, সব মালপত্র ওখানে একেবারে পড়ে গেল। এই যে বিষয়টা, মানে এইরকম তো রাস্তাঘাটের হাল গ্রাম বাংলার। রেশনের মালপত্র যারা নিয়ে যাবেন অন্যান্য গাড়ি করে, মানে এ তো দুয়ারে রেশন দিতে গিয়ে তো দুয়ারে সর্বনাশ চোলা সারখাপ। মানে রেশন ডিলাররা যাবে এসব মালপত্র নিয়ে, জিনিসপত্র নিয়ে, যদি রাস্তাঘাটে এই হাল হয়, গাড়ি যদি উল্টে যায়, তো তাহলে তো দুয়ারে রেশন দিতে গিয়ে দুয়ারে সর্বনাশ তো চলে আসবে, তাদেরও ক্ষতি হবে, তারাও হিসেবে মাল মেলাতে পারবেন না। আবার যারা কাস্টমার তারা না পেলে তারাও বলবেন না আমরা কেন মাল পেলাম না। আর যদি এরকম ভিজে যায়, নষ্ট হয়ে যায়, তাদের যদি একবার সর্বনাশ হয়ে যায় বা জিনিসপত্র মালপত্র, কী করে তারা হিসেবটা মেলাবেন? প্রশ্ন তো উঠবে দর্শক। এইসব ভাবনা চিন্তা না করে হঠাৎ করে একটা প্রকল্প ঘোষণা করে দেওয়া হলো দুয়ারে রেশন, কিন্তু আদৌ সেটা পৌঁছানো সম্ভব কিনা, সব জায়গায় যাওয়া যাবে কি না, সেখানকার রাস্তাঘাটের কী অবস্থা, বর্ষার সময় সেখানে যাওয়ার মতো উপযুক্ত মানে পরিকাঠামো রয়েছে কি না রাস্তাঘাটের, এইসবগুলো একবার ভাবনা চিন্তা করা হলো না। হঠাৎ করে বলে দেওয়া হলো দুয়ারে রেশন পৌঁছে দেবে, পাড়ায় পাড়ায় নিয়ে যাবে মালপত্র। আর দেখুন রেশন ডিলাররা হয়তো চেষ্টা করছে তাদের মতো করে, কিন্তু কী হাল, এইভাবে কি সাধারণ মানুষ এইভাবে রেশন নিয়েও কি তারা সন্তুষ্ট হবে? দর্শক কী বলবেন? যে পরিকল্পনা, যে বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং সেটা বলে অলরেডি ভোটেও কিন্তু তারা পেয়েছে, অলরেডি জিতেও গেছেন, তারা নতুন করে সরকার গঠন করে ফেলেছেন, কিন্তু তারপর দেখুন দুয়ারে রেশন থেকে পাড়ায় রেশন করতে গিয়ে কীরকম হিমশিম অবস্থা, সেখানে রেশন ডিলাররাও কীভাবে সমস্যায় পড়ছেন, আর সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন যে আমরা এসব ভিজে চাল গম কেন নেব? দর্শক কী বলবেন? নিশ্চয়ই এ সম্পর্কে আমাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।